আজকে সারা দিনের শিরোনাম। 50 বছরের মধ্যে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প তাইওয়ানে, প্রবল কম্পনের ফলে একদিকে হেলে পড়েছে একাধিক বহুতল, রিখটার স্কেলে কম্পনের মাত্রা 7.4, এখনো পর্যন্ত 4 জনের মৃত্যু, আহতের সংখ্যা 50-এরও বেশি। জাপানের তরফে সুনামি সতর্কতা জারি করা হয়েছে, কম্পনের মাত্রা বেশি থাকায় স্থানীয় বাসিন্দারা আতঙ্কিত হয়ে রাস্তায় বেরিয়ে পড়েন, ভূমিকম্পের ফলে শহরজুড়ে ব্যাপক ক্ষতি হয়েছে। আসামে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার উপস্থিতিতে করিমগঞ্জ জেলা আয়ুক্ত কার্যালয়ে বিজেপির লোকসভা নির্বাচনের প্রার্থী কৃপানাথ মালা আজ মনোনয়নপত্র জমা দিলেন। করিমগঞ্জ লোকসভা নির্বাচনে প্রাক মুহূর্তে বরাকে উপস্থিত হলেন আসামে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা, যোগ দিলেন করিমগঞ্জে বিষয় নির্বাচনী জনসভায়। দা লাঠি ধারালো অস্ত্র নিয়ে দুপক্ষের তুমুল মারপিট কাটাকালে জমি বিবাদকে কেন্দ্র করে মারপিটের ঘটনায় আহত হয়েছেন 15 জন, আশঙ্কাজনক অবস্থায় 5। স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর আহতদের 15 জনকে রেফার করা হয়েছে শিলচর মেডিকেলে। মারপিটের ঘটনা এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়। কাস্তগ্রাম থেকে 2 কোটি টাকার ড্রাগস উদ্ধার করে করিমগঞ্জ পুলিশ, সাত সকালে কাস্তগ্রামে পুলিশ সুপার পার্থপ্রতিম দাসের সফল অভিযান, পুলিশের জালে 2 কোটি টাকার ড্রাগস সমেত পাতাকান্দি লক্ষ্মীপুরে কুখ্যাত ড্রাগস মাফিয়া জাকির হোসেন। উদ্ধার 50টি সাবানের বাক্স ভর্তি প্রায় 600 গ্রাম ড্রাগস, বাজেয়াপ্ত করা হয়েছে একটি ওয়াগনার গাড়িও। প্রতিশ্রুতি মতো লোকসভা নির্বাচনের প্রাক মুহূর্তে বরাকে উপস্থিত হলেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। বুধবার শিলচরে আসামের মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে জেলা বিজেপি কার্যালয় থেকে ঢাকঢোল বাজিয়ে বিজেপি কর্মীদেরকে নিয়ে বিশাল শোভাযাত্রা করে জেলা আয়ুক্ত কার্যালয়ে মনোনয়নপত্র জমা দিলেন বিজেপি লোকসভা নির্বাচনের প্রার্থী পরিমল শুক্লবৈদ্য। উদয়গঞ্জের শালগঙ্গা কালাচাঁদ আশ্রমে দুষ্কৃতীদের হামলা, ভাঙচুর, মূর্তিও। লোকসভা ভোটের আবহে ধর্মীয় স্থানে রাতের অন্ধকারে দুষ্কৃতীর তাণ্ডব, ঘটনা ঘিরে অশান্তির আশঙ্কায় সতর্ক পুলিশ প্রশাসন। শালগঙ্গার কানাচাঁদ আশ্রমে অজ্ঞাত দুষ্কৃতীদের হামলা এবং মূর্তি ভাঙচুরের ঘটনায় তীব্র চাঞ্চল্য। বৃষ্টির সময় দুষ্কৃতী দল লুটের টার্গেট করেছিল আশ্রমকে, শব্দ পেয়ে জনৈক আশ্রমকর্মী উঠে পড়লে পালিয়ে যায় দুষ্কৃতীরা। প্রধানমন্ত্রীর আদর্শ তৃণমূল নেত্রী সুস্মিতার ঘরেও পৌঁছে দেওয়ার আহ্বান মুখ্যমন্ত্রী হিমন্তের। বিজেপি প্রার্থীদের মনোনয়ন জমা দেওয়ার শিলচরে উপস্থিত হয়ে মন্তব্য করেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। মুখ্যমন্ত্রী জানান, শিলচর লোকসভা আসনে বিজেপি প্রার্থী পরিমল শুক্লবৈদ্য রেকর্ড সংখ্যক ভোটে জয়লাভ করবেন। বিজেপির বিরুদ্ধে যে যাই বলুক না কেন, বরাকে 2টি আসনে বিজেপি প্রার্থী জয় নিশ্চিত বলেও এদিন প্রকাশ্যে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। আধার সেবা কেন্দ্রে আর্থিক কেলেঙ্কারির অভিযোগ ঘিরে হুলস্থুল কাণ্ড, নীলামবাজারে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ ঘিরে নীলামবাজার সার্কেল অফিসের আধার সেবা কেন্দ্রে তুমুল উত্তেজনা। আধারের জন্য টাকা আদায় করে ফের বিতর্কে জড়ালেন নীলামবাজার সার্কেল অফিসের আধার সেবা কেন্দ্রের কর্মী আফজল হোসেন। আধার কার্ড তৈরি করতে দেওয়ার নামে গ্রামাঞ্চলের সহজ সরল জনগণের কাছ থেকে ইচ্ছা খুশি মতো টাকা আদায়ের অভিযোগ। কৃপানাথের জন্য করিমগঞ্জে পৌঁছে চমক মুখ্যমন্ত্রী, সীমান্ত শহরে প্রতিশ্রুতির ফোয়ারা চুটালেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। ডিপোটার সমস্যা চিরতরে মিটিয়ে দেবেন করিমগঞ্জে, বড়সড় ঘোষণা মুখ্যমন্ত্রী। হাইলাকান্দি জেলার জন্য পৃথক মেডিকেল কলেজ ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। মায়ামার সমাজকে কটূক্তি প্রসঙ্গ প্রকাশ্যে জনসভায় মুখ্যমন্ত্রী ঘোষণা করলেন হাফিজ রশিদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে পুলিশকে আজ নির্দেশ দেন তিনি। কংগ্রেসের লোকসভা নির্বাচনে মনোনীত প্রার্থী সূর্যকান্ত সরকার আনুষ্ঠানিকভাবে আজ মনোনয়নপত্র জমা দেন কাছাড়ের জেলা আয়ুক্ত কার্যালয়ে। বুধবার কাছাড় জেলা কংগ্রেস কার্যালয় থেকে বিশাল শোভাযাত্রা করে কংগ্রেস কর্মী সহ জেলা সভাপতি অভিজিৎ পাল, আমিনুল হক লস্কর, বিধায়ক খলিলুদ্দিন মজুমদারকে নিয়ে কংগ্রেসের লোকসভা নির্বাচনে প্রার্থী সূর্যকান্ত সরকার জেলা আয়ুক্ত কার্যালয়ে মনোনয়নপত্র জমা দিলেন। বিজেপি কংগ্রেসকে ভয় পায়, তার জন্য মুখ্যমন্ত্রীকে এনে মনোনয়নপত্র দাখিল করতে হয়েছে। মুখ্যমন্ত্রীকে এনে মনোনয়নপত্র দাখিল করেছে শিলচরের বিজেপি প্রার্থী। কংগ্রেস কোন নেতা মন্ত্রীকে এনে মনোনয়নপত্র দাখিল করছে না। এবার বরাক উপত্যকার জনগণ ভোটের মাধ্যমে বিজেপি সরকারকে দেখিয়ে দেবে। শিলচর আসনে প্রার্থী সূর্যকান্ত সরকারের মনোনয়ন জমার অনুষ্ঠানে বলেন জেলা সভাপতি অভিজিৎ পাল এবং আমিনুল হক লস্কর। রহস্যজনক আত্মঘাতী বিশালগড়ের এক ব্যবসায়ী শেভ করার খুঁড় দিয়ে নিজের গলার শ্বাসনালীকে নিজেই কেটে ফেলে ব্যবসায়ী আত্মঘাতী হওয়ার ঘটনার চাঞ্চল্য বিশালগড়ে। ঘটনার রহস্য উদ্ঘাটন করতে পুলিশ তদন্ত শুরু করেছে। ঘটনার পর রক্তাক্ত অবস্থায় ব্যবসায়ীকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে আশঙ্কাজনক অবস্থা উন্নত চিকিৎসার জন্য রাজধানীতে পাঠানো হয়েছিল, কিন্তু চিকিৎসাধীন অবস্থায় জীবনদীপ নিভে যায় ব্যবসায়ী। কংগ্রেস প্রার্থী হাফিজ রশিদ আহমদ চৌধুরী ষষ্ঠবারের জন্য নির্বাচনে রেকর্ড ভোটে পরাজিত হবেন। বরাক সফরে এসে হাইলাকান্দিতে উপস্থিত হয়ে মন্তব্য মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার। এআইইউডিএফ প্রার্থী শাহাবুল ইসলাম চৌধুরীকে চেনেন না মুখ্যমন্ত্রী, তার মতে পারুল কোনো ফ্যাক্টরি নন করিমগঞ্জে। হাইলাকান্দিতে এসে মাইমাল সহ সকল সম্প্রদায়ের ভোট বিজেপি প্রার্থী কৃপার জন্য চাইলেন মুখ্যমন্ত্রী হিমন্ত। সার্কাস সদৃশ ঝুঁকি নিয়ে ঝুলন সেতু দিয়ে নদী পারাপার হচ্ছেন পাটাকাউড়ির মানুষ, উন্নয়ন আজও অধরা। নদীর উপর ঝুলন সেতুতে ঝুলে থাকা মোটরসাইকেল তার জ্বলন্ত প্রমাণ। রাতাবাড়ি কেন্দ্রে মধ্যভাগ দিয়ে প্রবাহিত হয়ে যাওয়া খরস্রোতা সিংড়া নদীর পশ্চিম পারে অবস্থিত পাটাকাউড়ি, তেরাছড়া, কাশীনাথপুর ইত্যাদি গ্রামের হাজার হাজার মানুষকে মান্ধাতা আমলে তৈরি জরাজীর্ণ ঝুলন সেতুর উপর দিয়ে প্রতিদিন জীবনে ঝুঁকি নিয়ে সার্কাসের কলাকুশলীদের মতোই সিংড়া নদী পার হতে হয়। ভুটে পড়ে জরাজীর্ণ ঝুলন সেতুর বদলে পাকা সেতু নির্মাণের দাবি ভুক্তভোগী মানুষের। মধ্যবয়স্ক মহিলা বাসগৃহ অনাবৃত, পঞ্চাগুড়া মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে ত্রিপুরা রাজধানী লাগোয়া।
পঞ্চমুখ এলাকায় ধর্ষণের পর তথ্য লুপাট করতে খুন করেছে অজ্ঞাত দুষ্কৃতীরা। অভিযোগ আত্মীয়স্বজনের, মহিলার বন্ধ থাকা বাসগৃহ থেকে দুর্গন্ধ ছড়ানোর পর বিষয়টি পুলিশকে জানায় প্রতিবেশীরা। ঘটনা নিয়ে আপাতত মুখ খুলতে নারাজ পুলিশ। মহিলার মোবাইল ফোনের নেটওয়ার্কের সূত্র ধরে পুলিশ তদন্ত শুরু করেছে। জলাশয় নাকি রাস্তা দেখে বোঝার উপায় নেই, যাতায়াত প্রায় বন্ধ। 2000 পরিবারের দীর্ঘদিন সংস্কার না করা এবং জল নিষ্কাশন ব্যবস্থা না থাকায় বিশাল জলাশয়ে রূপ ধারণ করেছে গোটা সড়ক। চলাচল সম্পূর্ণরূপে বন্ধ হয়ে পড়েছে যুবরাজনগর ব্লকের লালছড়া স্কুল সংলগ্ন এলাকার আশামাগরতলা জাতীয় সড়কে। আবারও রাস্তার দাবিতে পথ অবরোধ করে প্রতিবাদ এলাকাবাসীর। এলাকাবাসী রাস্তার উপরে বেড়া দিয়ে রাস্তাটি সম্পূর্ণভাবে বন্ধ করে দিয়েছেন অনির্দিষ্টকালের জন্য। মঙ্গলবার রাতে ঘূর্ণিঝড়ে তাণ্ডবে লক্ষ্মীপুর এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি। ছোটমামদা জিপি এলাকায় প্রায় 2 শতাধিক বসতবাড়ি ভেঙে চুরমার হয়ে গেছে। বাঁশ বেতের ঘর থেকে আরম্ভ করে পাকা ঘরগুলি রেহাই পায়নি ঘূর্ণিঝড়ে তাণ্ডবে। ছোটমামদা জিপি এলাকার কৃষ্ণনগর, গোসাইনগর, রংথল, নতুন বস্তি সহ আশপাশের এলাকায় অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। নষ্ট হয়ে গেছে জমির দলিল সহ গুরুত্বপূর্ণ নথিপত্র এবং ইলেকট্রনিক সামগ্রীও। ক্ষয়ক্ষতির পরিমাণ কয়েক কোটি টাকা বলে জানিয়েছেন স্থানীয় ভুক্তভোগীরা। শিরচ্ছেদ করে প্রাণে মারার চেষ্টা যুবককে। দিন দুপুরে দুষ্কৃতী প্রাণঘাতী আক্রমণের শিকার কালান তারাপুরের এক যুবক। দুষ্কৃতী আঘাতে চিকিৎসাধীন কালান তারাপুরের যুবক সোহেল আলম, এ নিয়ে কালান থানায় মামলা দায়ের করেছেন আক্রমণের শিকার সোহেল। দক্ষিণ করিমগঞ্জে নির্বাচনী তৎপরতা বাড়াচ্ছেন কংগ্রেস প্রার্থী হাফিজ রশিদ আহমদ চৌধুরী। নীলামবাজারের আলমখানিতে জোট তৎপরতা কংগ্রেস প্রার্থীর। আসামে মুখ্যমন্ত্রী করিমগঞ্জ আসন সংরক্ষণ মুক্ত হওয়ার পরও বৃহত্তর বাঙালি হিন্দু এবং মুসলিমদের বিজেপি প্রার্থিত্ব থেকে বঞ্চিত করে চার জনজাতি কৃপানাথ মারাকে প্রার্থী করা নেপথ্যে কৃপানাথ জিতে গেলে রাবার স্ট্যাম্প হিসেবে ব্যবহার করবেন, এমনই মন্তব্য করে বাঙালি হিন্দু ভোটারদেরকে কংগ্রেস প্রার্থীর অনুকূলে টানার প্রয়াস চালালেন হাফিজ রশিদ আহমদ চৌধুরীর কনিষ্ঠ ভাই হুসেন আহমদ চৌধুরী। শিলচর জেলা কংগ্রেস কার্যালয়ে ইফতার মাহফিলের আয়োজন। বুধবার শিলচর জেলা কংগ্রেসের সংখ্যালঘু বিভাগের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন জেলা সংখ্যালঘু বিভাগের চেয়ারম্যান আনসার হোসেন বলস্কর ও লোকসভা নির্বাচনে প্রার্থী সূর্যকান্ত সরকার সহ অন্যান্যরা। পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনে বিজেপি প্রার্থী বিপ্লব কুমার দেবের সমর্থনে যুব মোর্চার উদ্যোগে বাইক র্যালির আয়োজন। যুব মোর্চার 6 নম্বর আগরতলা বিধানসভা এলাকার বিভিন্ন এলাকায় পরিক্রমা করে বাইক র্যালিটি। প্রচুর সংখ্যক যুবক বাইক র্যালি এবং গাড়ি নিয়ে সে র্যালিতে সামিল হয়েছিলেন। পূর্ব ত্রিপুরা লোকসভা আসনে বিজেপি দলের প্রার্থী হয়ে প্রথমবার মন্ত্রী টিঙ্কু রায় চণ্ডীপুর বিধানসভা কেন্দ্রে ভোটের প্রচার এলেন কৃতি দেববর্মন। বিজেপি চণ্ডীপুর মণ্ডলের উদ্যোগে বুধবার বিকেলে 52 চণ্ডীপুর বিধানসভা কেন্দ্রের অধীনে ডলুগাঁও বাজারে বিজেপি দলের প্রকাশ্য নির্বাচনী জনসভায় অনুষ্ঠিত হয়। নির্বাচনী জনসভায় উপস্থিত ছিলেন পূর্ব ত্রিপুরা লোকসভা আসনে বিজেপি দলের প্রার্থী কৃতি সিং দেববর্মন। এদিন এই সমাবেশে রেকর্ড সংখ্যক দলীয় কর্মী সমর্থকদের উপস্থিতি লক্ষ্য করা যায়। শিরোনাম এই পর্যন্তই, ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে, সাথে থাকুন, ধন্যবাদ।